রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে বৃহস্পতিবার গভীর রাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পাওয়া নেটওয়ার্কের বাইরে চলচ্চিত্রের চার অভিনয় শিল্পী আহতদের মধ্যে অভিনেতা জুনায়ত বোগদাদি ও নাফিস মোহাম্মদ ইসমাইল নামে তাদের এক সঙ্গীকে আইসিউতে নেওয়া হয়েছে নেটওয়ার্কের বাইরে যে নাটক ফিল্ম চলচ্চিত্র হোয়াটেভার ওটি টি প্ল্যাটফর্মে মুক্তি পাইছে হয়তো বা ওয়েব সিরিজ সেটার যে অভিনেতা অভিনেত্রী যে কলাকুশলী এদেরকে তো আমরা চিনি কয়েকজনকেই চিনি সো এরা বেপর গাড়ি চালায় মরে যাচ্ছে দেড়শো আমার দোষ আমার শিখেছে কে আমাদেরকে সোলাইমান শুখান আরিফার হোসেনরা সো যে কোনো ঘটনা ঘটলে মিডিয়া এরা সবাই মিলে দেশ আমার দোষ আমার কিন্তু বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটে না বাংলাদেশে যা ঘটে সেগুলো ঘটনা যে মার্ফিস ল এনিথিং দ্যাট ক্যান গো রং উইল গো রং আপনি ভাঙা রাস্তা রাখলে সেখানে অ্যাক্সিডেন্ট হবেই এটা হচ্ছে মার্ফিজ ল মার্ফি মনে হয় বাংলাদেশকে নিয়ে ল দিয়েছিল দ্যানিথিং দ্যাট কন গো রং উইল গো রং আপনি রাস্তা ভাঙা রাখলে সেখানে অ্যাক্সিডেন্ট হবে সো আপনি হইতেছে যদি খাল ভরাট করে ফেলেন আপনি দুর্নীতি বাজারা খাল ভরাট করে ফেলেন নদী ভরাট করে ফেলে তাইলে হইতেছে ঢাকা শহরের পানি আটকায় থাকবে এটা সরবে না কিন্তু আমাদের আরিফার হোসেন মোটে সুকর হালুয়া হারুয়াখোরা আছে কী কাজে তারা তারা আছে রাষ্ট্রকে ডিফেন্ড করতে তারা বলব যে আপনার দোষ আপনি বেপোরা গাড়ি চালাইছেন আপনি চিপসের প্যাকেট ফেলছেন এরা আছে রাষ্ট্রকে ডিফেন্ড করতে হালুয়াখরগুলো রাইট আর পাবলিকও আছে মাসাল্লাহ হালুয়াখরদের সাথে নাচার জন্য এই ডিলে কী পরিমাণ যে নিজেরা নিজেদের উপর দোষ নিয়ে নিচ্ছে নিয়ে খুব মানে ওগুলো তো ফেসবুকে আসলে কেন কাম প্রচুর কাম একেবারে সবাই সমাজকর্মী ফেসবুকে আসলে একেবারে সো এদের বিরুদ্ধেও এরা হইতেছে বেপরোয়া গাড়ি চালায় রাতের বেলা এরকম তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এরা বেপরোয়া গাড়ি চালায় এরাই করে সেই করে সেই করে শুনেন বেপরোয়া চালনার কারণে ঘটনা ঘটছে গভীর রাতে ফাঁকা পে রাজধানীর বিভিন্ন রাস্তায় বেপরোয়া গাড়ি চালিয়ে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে ইয়াং জেনারেশন এই কাজগুলো করে ওদের দোষ রাইট দোষ চাপাই না এইদের সকল কাজ যেটা আপনাদেরকে সবসময় বলি এবং দেখাই যে এদের এই মিডিয়াবাদের মিথ্যাচার এবং এই সোলামা সুখন আরিফার হোসেন হালুয়াখুড়দের ভিড়ে আপনি ফ্যাক্ট খুঁজে পাবেন না যে দুদিন আগে দেখাইছি আরিফার হোসেন কি জানি ওই যে বিমান চালক সে ব্রেইন স্ট্রোক হয়ে গেছে সে তাও নাকি বিমান ল্যান্ড করাইতেছে ওই লোক এমনিতে হয়েছে হার্ট অ্যাটাক আরিফার হোসেন এটাকে গল্প ফাদার জন্য ব্রেইন স্ট্রোক বানাই ফেলছে সো ব্রেইন স্ট্রোক করার লোক একটা সেই প্লেন সফলভাবে ল্যান্ড করছে এবং আপনাদেরকে দেখাইছে এগুলো সব মিথ্যা ফতাবাজি গল্প তো এই গল্পপাতগুলা এই গল্পপাতদের ভিড়ে আপনি দাঁড়াইতে পারবেন না কথা বলছেন না দাঁড়াইতে পারবেন না সো সেখানে আসলে ঘটনাটা কি ঘটছিল ঘটনা কি ঘটছিল আমরা জানি না তবে যেটা বললাম যে ফাঁকে ফাঁক থেকে একটু ফ্যাক্ট বের করে নিয়ে আসি বাঙালির এই স্টানবাজির ভিড় থেকে এবং হালুয়া খরদের কথাবার্তার ভিড় থেকে আমি চুম্বক দিয়ে টেনে টেনে ফ্যাক্ট বের করে এনে এনে আপনাদেরকে দেখাই সো সেটা সেই সুযোগ আজকেও পাচ্ছি আবার সেখানে এখন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শোনেন কি ঘটছিল ঘটনাটা এখানে ওই যে ম্যানহলের যে ওপরে উঠি চলে এসছে আসি ওই যে এর সাথে বাড়ি খেয়ে এখানে ধাক্কা ও আচ্ছা বুঝলেন তো অ্যাক্সিডেন্টটা কী হয়েছে ম্যান হোল্ডার উপরে আসার পর গাড়িটা তারপর হচ্ছে নিয়ন্ত্রণ ফেলছে অল রাইট ওকে কিন্তু আমরা দোষকার পাবলিকের দোষ বেপরোয়া গাড়ি চালকের দোষ কি জানি বলে মাতাল অবস্থায় গাড়ি চালায় তরুণরা ইয়ে করে এই সেই 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 ঢাকা পুলিশ হালুয়াখোর সব শুরু করবে এগুলো বলো আপনাকে চিপসের ফেপ প্যাকেট আপনার এই কারণে হয়তো সে নদী পানি সরানো না ঢাকা শহরে চলে আসবে আপনাকে দেশ আমার দোষ আমার বানায় দিতে রাষ্ট্রকে ডিফেন্ড করে রাষ্ট্রের এই এই রাস্তার উপরে কেন এরকম দেখেন আপনারা ঢাকা শহরে যারা গাড়ি চালাইছেন তারা সবারই খুব ভালো করে জানেন আর যারা মোটর সাইকেল চলাইছেন আমার মতো তার চেয়ে বেশি তো কেউ জানেন না কারণ মোটরসাইকেলটা রিস্কি না দুই চাকার গাড়ি এটা তো উনিশ বিশ হলে পড়ে যায় রাইট সো ঢাকা শহরের যে কী অবস্থায় রাস্তাঘাটের আমাদের যে ভালো কেউ জানে না এখনও যে হাত পানি সুস্থ আছে এখনো যে হাত পা চারটা আমার আসে সুভ হয় মিলাদ দেওয়া দরকার বাসার মধ্যে ডেকে ঢাকা শহরে যে এখনও এতদিন বাইক চালায় সুস্থ আছি আমি তো এখনও বলে দিতে পারবো ঢাকা শহরের কোথায় কী অবস্থা যে মনে করি এত আমি তো দশ বছর আগে দেশ সেরে এখনো এখনও এই অবস্থা কিনা নাকি এগুলো ঠিক করতে যাই না একবারে ক্লাসিক হচ্ছে আপনার ইয়েতে ওই যে কাঁটাবোন অ্যাকচুয়ালি এটা আমি দুই হাজার পনেরো সালে যখন দেশে গেছি মোটরসাইকেল চালাছি তখন এটা ছিল দুই হাজার বারো থেকে দুই হাজার ষোলো পনেরো ষোলো পনেরো শেষে গেছি ষোলো চার বছরও ওই জিনিস ওইখানে ছিল তার মানে এখনো হয়তো থাকতে পারে ওই বনে আপনার কাটাবন থেকে হচ্ছে নীল ক্ষেতের দিকে যদি যান আপনি যে রাস্তাটা সেইখানে একটা ম্যান হোলের ঢাক না এটা মনে হয় জানি একটা বালতি নিয়ে রাখছে রাস্তার উপর লাইক ম্যান হোল এই রাস্তা না এইরকম ম্যান হোল এই জাস্ট এরকম সিম্পলি এরকম হার্ড টু বিলিভ বাট কিছু করার না বিশ্বাস করেন সোনার বাংলা এই রাস্তা রাস্তার উপর ম্যান হোলটা এরকম করে উঁচু করে পাকা করা মনে হয় যেন একটা বালতি রেখে দিছে থুপ। সো আপনাকে বেসিক্যালি ঢাকা শহরের গাড়ি চালাইতে হলে আপনাকে জানতে হবে আগে থেকে কোন রাস্তায় কী অবস্থা অনেস্টলি এগুলো মুখস্থ হয়ে গেছে আমাদের চালাইতে চালাইতে যে রাস্তায় গেলে এদিক দিয়ে এমন করে যাইতে হবে এদিক দিয়ে গর্ত আছে ওই রাস্তায় গেলে এমন করে যাইতে হবে ম্যান হলে এই পর্যন্ত ওই রাস্তায় গেলে এমন করে যাইতে হবে ওখানে স্পিড ব্রেকার আছে কোনো ধরনের সাইন নাই কোনো অ্যাকচুয়ালি আমি এটা ইয়েতে ঢাকা কলেজের সামনে এখনও স্পিড বামটা এটা আছে কিনা আমি জানি স্পিড ব্রেকার যেটা সেটা থাকার কথা অবশ্যই না সো আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি তখন এই স্পিড বামটা ছিল না স্পিড ব্রেকারটা ছিল না আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় করা হয়েছে মার্কেটের সামনে যে স্পিড পাম্পটা সব সবসময় দিক দিয়ে বাইক চালাইতাম কোনো স্পিড বাম্প নেই সবসময় আসা যোগাযোগ করতাম আসা করতাম হঠাৎ করে যখন স্পিড বাম্প দিচ্ছি সেটা তো আমরা জানার কোনো কারণ উপায় নাই কেন জানার উপায় নাই আমি কিন্তু আপনাদেরকে যে আমার আরেকটা চ্যানেল আছে এক্সপ্লোর ইউ উইথ ফোখরুল সেখানে আমি আপনাদেরকে দেখেছি এখানে কত রকম সাইন থাকে রাস্তায় অ্যাক্সিডেন্ট যেন না হয় ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই হাজারটা সাইন রাস্তায় থাকবে এই সেই এই সে ড্রাইভারদেরকে অবগত করার জন্য রাস্তায় জানি কোনো দুর্ঘটনা না ঘটে এইসব দেশে যখন ঘটে এটা বলে অ্যাক্সিডেন্ট আর বাঙালি অ্যাক্সিডেন্ট ওয়ার্ড ইম্পোর্ট করছে বাংলা না বাংলাদেশ অ্যাক্সিডেন্ট ঘটনা বাংলাদেশে দুর্ঘটনা ঘটনা বাংলাদেশে ইনসিডেন্ট ঘটে বাংলাদেশে ঘটনা ঘটে সব কিছু ইন প্লেস আছে মানুষ অ্যাক্সিডেন্ট করার জন্য এরপর বলবে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সুরগুলো রাষ্ট্র রাষ্ট্রকে নিয়ে কথা বলবে না মোটিভেশনাল সুরা চলে আসবে আপনার দোষ আপনি পুরো গাড়ি চালাইছেন আপনি মাতাল অবস্থায় গাড়ি চালাছেন কথা বলেন না তো ঢাকা কলেজের ওটা তো হ্যাঁ তো আমি রাতের বেলা দশটার মতো বাজে খুব বেশি রাত বাজে না আমি যাইতেছি সাই করে আসবেন আমি বাইক নিয়ে আরে কি অবস্থা কী হলো ঘটনা আমরা আকাশ থেকে পড়ছি পরে দেখো আচ্ছা স্পিড বাম্প একটা বসাইছি স্পিড বাম্প বসালে সেটার উপর কিন্তু আপনার রং দিতে হয় জানি দূর থেকে বোঝা যায় যে সেখানে একটা স্পিড বাম্প আসে বা একটা ইয়ে রাখতে হবে সাইনবোর্ড রাখতে হবে আগে থেকে ড্রাইভারটাকে সতর্ক করার জন্য যে সামনে স্পিড বাম্প আসে এগুলো কি বাংলাদেশে তো অ্যাডভান্স কী যে বলেন স্পিড পাম্পে নাই রং কার ওই দিন যদি আমি পরে হাত পা ভাঙতাম দশটা হয়তো কার আমি বেপরোয়া গাড়ি চালক মাঝ সাথে দু একই জানি বলে উশৃঙ্খল তরুণ পাঁচ রাতে পেয়ে ভরা গাড়ি চালায় এই কাঁটা বোনের এইখানে মধ্যে এগুলো তো মুখস্থ হয়ে গেছে এটার মধ্যে আমি কিন্তু অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিলাম তারপর আর কোথায় কোথায় আছে মনে করি ইন অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি আমার লাইফের এই যে ভদ্রলোক অ্যাক্সিডেন্ট করছে হচ্ছে ইয়ে থেকে ম্যানহোল থেকেই প্রত্যক্ষত বর্ণনা অনুযায়ী আমার লাইফের প্রথম বাইক অ্যাক্সিডেন্টটা হয়েছিলো ম্যানহোলের ঢাকনাতে আমার পিছনে আমার ফ্রেন্ড বসা ছিল সো বাইক চালাই যেতেছি হঠাৎ করে ম্যান হোলের ঢাকনার উপরে পলিথিন ম্যান হোলের একটু এমনি তো পিছিয়ে ওটার উপর আবার পলিথিন বাইক স্যার চাকা উঠছে আর সাই করে নাই আমি মাটিতে আরে কি হলো টেরও পাইলাম না এক সেকেন্ড ফ্র্যাকশন অফ এ সেকেন্ড আমি মাটিতে থপাস মানে আসমান থেকে বললাম যে কি হলো আমি সুন্দর করে বাইক চালিয়ে যাচ্ছি মাটি থেকে কেন আমি আমার ফ্রেন্ডকে নিয়ে পরে দেখলাম যে পলিথিন ম্যান হোলের উপর ছিল ওটার উপর বাইকের ওটার নিচে সো এই হইতে অ্যাক্সিডেন্ট বাংলাদেশে যে অ্যাক্সিডেন্ট হয় এইসব কারণে সব ব্যাকগ্রাউন্ডের স্টোরি কেউ জানো না মানে কী কারণ হয়েছে কে এই যে ম্যান হলের ঢাকনা যেটা প্রত্যক্ষ সে বলছে দেখেন আমরা জানি না তো আপনি যে এরা ন্যারেটিভ দাঁড় করে ফেলছিল হালুয়া এখনরা কিন্তু সুখনরা চলে আসবে যে দেশ দোষ আমার কীভাবে জনগণ খুব চিপসের প্যাকেট ফেলে সো ঢাকা বাংলাদেশে যত অ্যাক্সিডেন্ট হয় আপনি খালি অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো পড়েন এরা তো আসেই না মিডিয়া তো এটা বলবেন না আপনাকে সঠিক ঘটনা আপনি খুঁজেই পাবেন না সুর যন্ত্রায় যদি একটু পান আমার এই খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে দেখা এরকম যদি খুঁজে বের করতে পারেন তাহলে একটু দেখেন কি কারণ অ্যাক্সিডেন্টগুলো হয় মাঝ রাতে ঢাকা যেটা হাইওয়েতে রাস্তার পাশে ট্রাক করে রাখছে তার দ্রুতগামী বাস যাওয়ার পথে লাগছে ঢাকা সেখানে আপনি কিন্তু রাস্তার পাশে কোনো গাড়ি দাঁড়ায় তো ইমার্জেন্সি লাইট অন করে রাখতে হবে অনেক নিয়ম কারণ আছে বাংলাদেশের নিয়ম শেখানো সম্ভব নয় ভবিষ্যৎ নিয়ম এগুলো কিন্তু বাংলাদেশ নিয়ম মানে কেউ মানান না কেন মানান না কারণ মানানো হয় না অসভ্য দেশ পুলিশ কী করে অবশ্যই ঘুষ খেয়ে ছেড়ে দিয়ে বসে থাকে রাস্তার ডান দিক থেকে আপনি হাইওয়েতে গাড়ি চালাইলে রে ভাই আপনি ডান দিক দিয়ে যাচ্ছেন বাম আপনি আপনার সাইডে বাম দিক দিয়ে হঠাৎ করে উল্টা দিক থেকে গাড়ি চলে আসবে ব্যাপার গতিতে আপনাকে রাস্তা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে আপনি জীবন নেই কত অ্যাক্সিডেন্ট এই কারণে করছে শুধুমাত্র রঙ সাইড দিয়ে গাড়ি চালানোর কারণে জনগণের দোষ পুলিশ কী করে এ দেশের আইন নাই তা আমাদের ট্যাক্সি কী কামে যাক গা সেই কথাগুলো লাভ নাই যাক সেটা তো সেকেন্ডারি এই যে এইখানে যে অ্যাক্সিডেন্টটা হলেও দের এরাও ম্যান হোলে ঠাকনা থাকে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে মনে হচ্ছে রায় দরকার এরা এখন এরা এরকি দ্বার্কার বেপোরা গতি গাড়ি চালক মাতা এরা যদি বেপোরা গতিতে চালায়ও থাকে এরা যদি মাতাল অবস্থাও চালায় থাকে অ্যাক্সিডেন্টটা তো সেই কারণে না অ্যাক্সিডেন্টটা তো হয়েছে ম্যানহোলে থাকার কারণে ম্যানহোলের কারণে রাইট তো দেখ কি আর বলো কিছু বলার নাই চলতেছে বেপরা গতিতে গাড়ি চালাইছে এদের ইয়ে টেস্ট করতে হবে এখন ইয়ে সপরাইটি টেস্ট কি বলে এটাকে সপরাইটি টেস্ট মানে হচ্ছে আপনার মানে ড্রাঙ্ক ছিল কি না মাতাল ছিল কি না সেই টেস্ট করবে এখন আদাল ওই যে আর ইউ আব্দুল তুষার ওই দাবি তুলছে না ঠিক আছে দাবি তুলছে ভালো কথা খুব কাম দেখাচ্ছেন সমাজকর্মী আপনারা পাবলিক রে ফাঁসাইতে পারলে খুব একেবারে কাম দেখানো হয় এন্ড করেন সপরাইটি টেস্ট নেন টেস্ট করার পর দেখা যাবে যে মাতাল ছিল দেন তারপর জেলে ভরে দেন অ্যাগেন হয়তো মাতাল ছিল কিন্তু অ্যাক্সিডেন্টটা কিন্তু এই কারণে হয় না অ্যাক্সিডেন্টটা হয়েছে ম্যান কারণে দেন এদেরকে এখন জেলে ঢুকান যে আমার তো শো আমার